ছয় বছর বয়সী রাচিত নিয়মিত কারাতে অনুশীলন করতে আসে মায়ের সঙ্গে। রাচিতের মতো অনেক শিশুরই কারাতে প্রশিক্ষণের সঙ্গী তাদের অভিভাবক। নিয়ম করে দেড় থেকে দুই ঘন্টার অনুশীলন নিয়ে সন্তানদের পাশাপাশি অভিভাবকদের আগ্রহটাও অনেক। তারা মনে করেন খেলার মাঠ না থাকলেও শিশুদের মোবাইল ফোন আসক্তি রুখতে সহায়ক কারাতে। ঢাকার যেখানেই বলেন স্কুলে বড় এখন মাঠ নাই আগের মতো আর, তো চিন্তা করলাম যে আমার বাচ্চাদের শারীরিক বিকাশ ঘটবে, এছাড়াও কারাতেটা আত্মরক্ষার জন্য, বিশেষ করে যে মোবাইলের প্রতি যে আসক্তি বাচ্চাদের, এটার থেকে দূরে থাকার জন্য এই সময়টুকু আমি বেছে নিয়েছি আমি মনে করি। এটা কারাতে অনুশীলনে শারীরিক কষ্ট থাকে, তবুও আনন্দ নিয়েই শিশুরা কারাতে শিখে। পরিবার থেকে সবাই আমাকে কারাতে প্রশিক্ষণ নিতে উৎসাহ দেয়। কারাতে শিখতে অনেক মজা লাগে আমার, প্রতিদিন আমার আম্মু নিয়ে আসে। আত্মরক্ষার কৌশল হিসেবে খেলাটি বেশ কার্যকরী, যার কারণে নারীরাও কারাতেকে বেশ গুরুত্ব দেন। তাদের মতে অনেক বিপদ আপদ থেকেই রক্ষা পেতে সহায়ক ভূমিকা রাখবে কারাতে। আমি নিজের মধ্যে অনেক কনফিডেন্স খুঁজে পাই আলহামদুলিল্লাহ কারাতের মাধ্যমে। আমি রাস্তায় মানুষজনকে খুবই কম ভয় পাই না আসলে, রাতে চলাফেরা করতে আমার কোনো সমস্যাই হয় না। আমি আগে মানে অনেক চুপচাপ ছিলাম, কথা বলতে যেমন ভয় পাওয়া, তারপরে হচ্ছে আমার পড়াশোনাতেও অনেক হেল্প হয়েছে এই কনফিডেন্সের কারণে। শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম হাতিয়ার এই খেলাটি, যার কারণে কর্মব্যস্ততা থাকলেও সব বয়সের মানুষই ঝুঁকছেন কারাতে খেলায়। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকর এই খেলা। কারাতে করার আগে আমার অ্যাজমার প্রবলেম ছিল, আমার অ্যাজমার পেশেন্ট, সো আফটার ডুইং কারাতে মাই ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ, মানে আমার ইমিউনিটি সিস্টেমটা বুস্ট আপ হয়েছে এবং আস্তে আস্তে অ্যাজমাটা চলে গেছে। এই ব্যস্ত জীবনে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কোনোখানে মানে স্পোর্টসের জন্য জায়গা পাই না, আর এখানে আমি খুব ইজিলি আর কি আমার সেই স্পোর্টসে যে আমার ইয়াটা আমি এখানে ফুলফিল করতে পারছি, সো এটা খুবই এফেক্টিভ একটা বডির জন্য। কেউ আত্মরক্ষার জন্য, কেউ বা খেলার জন্য কারাতে প্রশিক্ষণ নিয়ে থাকে, তবে বর্তমান সময়ে ব্যায়াম কিংবা চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠছে কারাতে, যার কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কারাতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠছে। জেলা ক্রীড়া সংস্থা বা ফেডারেশনগুলোতে কারাতের প্রশিক্ষণ ব্যয় 500 আর ভর্তি ফি 1000 টাকার মধ্যে, তবে ব্যক্তি মালিকানাধীন প্রশিক্ষণ কেন্দ্রে ব্যয় কিছুটা বেশি। অন্যান্য খেলার চেয়ে কারাতে খেলায় খরচ তুলনামূলক কম, যার কারণে সকল শ্রেণী পেশার মানুষ খেলাটিতে অংশ নিতে পারেন। তবে কারাতেকে কেউ পেশা হিসেবে নিতে চাইলে আর্থিক নিরাপত্তা কেমন? বাংলাদেশের প্রেক্ষাপটে ওরকম মানে এখনো হয়ে উঠে নাই, তবে উঠতেছে, ওদের ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো হয়ে যেতে পারে। আর ঠিক আছে, কারণ এখনো মোটামুটি কয়েকটা সংস্থা অলরেডি আমাদের প্লেয়ারদের পিছনে আনসার, বিডিপি, তারপরে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর এই সংস্থাগুলো অলরেডি আমাদেরকে লোকাল প্লেয়ারদেরকে তারা অফার করে মান্থলি একটা স্যালারি দিচ্ছে। খেলা হিসেবে বাংলাদেশের কারাতে বিশ্বমঞ্চে খুব একটা জনপ্রিয় না হলেও দেশের মানুষের জন্য যে তা ইতিবাচক ভূমিকা রাখছে তা বলাই যায়। এসকে শাওন, এখন ঢাকা।